হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে তোমরাও তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমেই মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশান ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের এখানে প্রোফাইল আইকনে ট্যাপ করে নিতে হবে। মোবাইল আইকনে ট্যাপ করে নেওয়ার পর উপরের দিকে ডান দিকে তোমরা থ্রি লাইনের অপশান দেখতে পাবে, এখানে ট্যাপ করে নেবে। ট্যাপ করে নেওয়ার পর প্রথমেই অ্যাকাউন্ট সেন্টার অপশান দেখতে পাবে, এই অ্যাকাউন্ট সেন্টার অপশানে ট্যাপ করে নেবে। ট্যাপ করে নেওয়ার পর তোমরা নিচের দিকে পার্সোনাল ডিটেলসের অপশান দেখতে পাবে, পার্সোনাল ডিটেলস অপশানে ট্যাপ করে নেবে। এরপর তোমরা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটি দেখতে পাবে, এখানে ট্যাপ করে নেবে। ট্যাপ করে নেওয়ার পর এখানে ডিঅ্যাক্টিভেশান আর ডিলেটেশান অ্যাকাউন্টের অপশান দেখতে পাবে, এখানে তোমরা ট্যাপ করে নেবে। ট্যাপ করে নেওয়ার পর তোমাদের মোবাইলে যদি মাল্টি অ্যাকাউন্ট লগ ইন হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের অনেক কটা অ্যাকাউন্ট এখানে শো হবে, তোমরা যেই অ্যাকাউন্টটি ডিলেট করতে চাইছো সেই অ্যাকাউন্টের উপর ট্যাপ করে নেবে। ট্যাপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ প্রথমে এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে আছে, তোমরা ডিলেট অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করে নেওয়ার পর এখানে কী জন্য তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলেট করতে চাইছো সেটির কারণ জানতে চাইবে, জাস্ট তোমরা এখানে সামথিং এলস করে কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করে দেওয়ার পর তোমরা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলেট করতে চাইছো সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে এন্টার করে কন্টিনিউ করে দিলে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলিভাবে ডিলেট হয়ে যাবে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।